অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যেটা নাই আমাদের মধ্যে সেটা আছে। আমরা যে কোন ধর্মের লোক পরিচয় দিই হিন্দু বলে, পরিচয় হিন্দু বলে দিই, কিন্তু হিন্দুত্ব আমাদের মধ্যে নেই। আমরা সবাইকে নকল করে করে চলেছি, আমাদের ধর্মটাকে ত্যাগ করতে শুরু করেছি। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া তখন 14 বছরের মেয়েটা প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কত বয়স বললাম জোরে বলুন? 14 বছর। হাসলে হবে না, আপনার বাড়ির মেয়েটা 14 বছর বয়স মানে ক্লাস 9-এ পড়ে। গ্রীষ্ম শীত এই যে মাঘ মাসের শীতের বেলা, সেই সময় ভোরবেলাতে 4টের সময় স্নান করে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির একটা মেয়ে জানলা থেকে বলছে, হে প্রিয়া, ভিজে কাপড়টা ছেড়ে দিতে পারিস না, মরে যাবি যে রে কৃষ্ণ কৃষ্ণ বলে। মেয়েটি তখন কেঁদে কেঁদে বলছে, দিদি, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি সহধর্মিনী, স্বামী যদি ধর্ম করে স্ত্রী যদি সাহায্য না করে ওকে সহপাপিনী বলে, স্বামী যদি ধর্ম করে স্ত্রী সাহায্য করে ওকে সহধর্মিনী বলে। চিন্তামণি পতিতা মেয়ে ছিল, বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণে পাইয়ে দিয়েছিল, রামী রজকিনী মেয়ে ছিল, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল, রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা রামকৃষ্ণ দেবকে পরমহংস তৈরি করেছিল, জয়দেব পদ্মাবতীকে ভালোবেসেছিল, পদ্মাবতী জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী যদি নারীর মতো হয় পুরুষ উপরে ওঠে, নারী যদি অনারী হয় পুরুষ নিচে নেমে যায়। আমার স্বামী যদি কৃষ্ণ বলে কেঁদে যায়, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। এই দিকে তাকাবেন, সারা জীবন কৃষ্ণ বলে কাঁদলো। মেয়েটা বলছে, তুই খাবি না? না, আপনা তো দিনের মাথায় 3 বা 4 বার খান। আমার দিকে তাকান, 14 বছরে মেয়েটা দিনে একবার খেত। কি করতো? সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিত, হরে কৃষ্ণ নাম করত, ধানটাকে খুঁটে করে চাল বের করত। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হতো, গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খেত। এর নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে ত্যাগ ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ত্যাগ দরকার আছে, নইলে গোবিন্দ পাবেন না। এই যে আজকে আপনারা জলের ধারে বসে আছেন, ত্যাগ করেছেন, আপনার বহু দূরে দাঁড়িয়ে আছেন, ত্যাগ স্বীকার করছেন, নইলে গোবিন্দকে পাওয়া যায় না। তবে হ্যাঁ, ভোজবাড়িতে যারা আগে আসে তারা তো আগে জায়গা পায়, আপনারা পেয়ে গেছেন। তবে আপনারা মন দিয়ে শুনে নেবেন, 14 বছরের মেয়েটা বিষ্ণুপ্রিয়া কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর গৌরহরি কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। সন্ন্যাসের পরে একবার মহাপ্রভু এসেছিল অদ্বৈতের বাড়িতে। আমি যে বই থেকে বলছি, যারা বইপত্র পড়েন, বইটার নাম হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা। পরিষ্কার করে লেখা আছে, একবার নিমাই সন্ন্যাসের পর অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ চিৎকার করে বলল, নিমাই বাড়ি ফিরে চ, তোর মা যে পাগলিনী হয়ে গেছি ভাই, বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে আছারে খেয়ে পাগলিনী হয়ে গেছে, একবার বাড়ি ফিরে চল, নইলে আমি যে সামলাতে পাচ্ছি না চল। নিমাই বলল, দাদা উত্তর দেবেন, আপনারা একসঙ্গে উত্তর দেবেন, বলবো খুশি হব। নিমাই বলল, দাদা যে সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না, আমার মায়ের যদি আমাকে দেখতে ইচ্ছে করে, নবদ্বীপের নরনারী তাদের যদি আমাকে দেখতে ইচ্ছে করে, সবাইকে আমার কাছে পাঠিয়ে দাও, একজন যেন না আসে। জোরে তো বলুন তো কে? আমি এইটাতেই খুশি, বিষ্ণুপ্রিয়া। দেখুন, যে এত করে ডাকলো তাকেই বলল না। নিত্যানন্দ গিয়ে বলল, সচিমা তোমার নিমাই এসেছে, অনেকদিন পরে মা যদি শুনতে পায় আমার সন্তান এসেছে, মায়ের কি না আনন্দ হয়, ও বৌমা তাড়াতাড়ি কাপড়টা পরে নাও আমার। নিত্যানন্দ বলল, দাঁড়াও, প্রভু সবাইকে ডাকলো, প্রিয়াকে ডাকে নাই। বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে মাটিতে পড়ে গেল,
কেঁদে কেঁদে বলল ভগবানকে যখন ভক্ত যাকে ভগবান ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয় কিন্তু ভন ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে একবার ভগবানের চরণ প্রান্তে যেতে পারে ভগবানকে ভক্তের দাস হয়ে যেতে হয় আমি যাব না যদি দরকার হয় ভগবান নিজে আসবে সচী মাতা চলে যায় নবদ্বীপের মেয়েরা চলে যায় নিমাই দেখতে ও মায়েরা মেয়েরা মেয়েদের শত্রু কাটা ঘায়ে নুনে ছিটা দিতে ভালোবাসে সবাই দেখতে যাচ্ছে দলে দলে নিমাইকে বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে মেয়েরা চিৎকার করে বলছে এ প্রিয়া এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না এ প্রিয়া এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না তোর মতো ভাগ্যহীন আছে কজনা বিষ্ণুপ্রিয়া চোদ্দ বছরের মেয়েটা উত্তর দিল কেমন দেখুন কি বললি আমাকে ভাগ্যহীন আমার মতো ভাগ্যবতী আছে কজনা বলে কেন যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজনা যাকে দেখিবার জন্য হাজার হাজার মানুষই চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষই চলে যায় আমার মত ভাগ্যবতী কজন তুই যাবি না না তুই যাবি না না কেন ভক্ত ভগবানকে ডাকলে ভগবান ভক্তের কাছে যায় ভক্ত ভগবানের কাছে যায় না প্রমাণ কি অহল্যা পাষাণ হয়েছিল রামকে ডেকেছিল রাম অহল্যার কাছে গিয়েছিল অহল্যা তো রামের কাছে যায় নাই ডাকার মতো ডাকলে আমার বিশ্বাস আছে একদিন তিনি আমার কাছে আসবেন এসেছিল চৈতন্য চরিত গ্রন্থে আপনারা সবাই পড়বেন দেখতে পাবেন অনেকেই জানেন এই ভুল ধারণা হয়ে আছে যে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই সবাই নীরব ভাবে দর্শন করুন আমার দিকে তাকান একদিন রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়ার দরজায় নিমাই ধাক্কা দিচ্ছে প্রিয়া প্রিয়া এইদিকে প্রিয়া প্রিয়া ছোট্ট চোদ্দ বছরের মেয়ে ঘুমিয়ে পড়েছে প্রিয়া প্রিয়া কে আমি এসেছি তুমি কে চিনতে পারো না আমি তোমার প্রাণনাথ এসেছি নিমাই বহুদিন পরে স্বামী এসেছে বলে স্ত্রী কি করছে দেখুন ঘুম থেকে উঠে মাথায় কাপড়টা নিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলতে যাবার আগে বলছে স্বামী আমি দরজা খুলতে পারি তার আগে একটা প্রশ্নের উত্তর দাও তবে দরজা খুলব কি যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় যে ভগবানকে ডাকে সারা জীবন তাকে কাঁদতে হয় কেন আমি যদি কেঁদে কেঁদে সারা জীবন কাটিয়ে দেব তাহলে আনন্দ কখন নিমাই বলল প্রিয়া সংসারের জন্য যারা কাঁদে তাদের যন্ত্রণা বাড়ে কিন্তু ভগবানের জন্য যারা কাঁদে তাদের জ্বালা দূর হয় এই জগতে কৃষ্ণ বলে যে জন কাঁদতে পেরেছে বাবা তার যে ভেতরে কি আনন্দ হয় যিনি কেঁদেছে সে চার কেউ জানে সংসারের জন্য কাঁদবে সংসারের জন্য কাঁদবে ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর তখন চোখের জল পড়বে সে জল চোখের কোন দিয়ে পড়বে সে জল স্পর্শ করলে গরম লাগবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু সারাদিন পরে কেউ যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে মন্দিরে একবারে আমার কিছু নাই বলে একবার গোবিন্দ একবার গোবিন্দের চরণ ধরে যে জল কদিতে পারে ভগবান
ভগবান তারে হইয়া তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ নিদাই গৌর কৃষ্ণ কৃষ্ণ কন্দ কৃষ্ণ রাধে রাধে মুখ কৃষ্ণ তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ কৃষ্ণ আপনাদের কাছে নিবেদন রইল ভগবানের জন্য যখন কাঁদবেন চোখ থেকে জল পড়বে চোখের মাঝ দিয়ে পড়বে সে জল গরম হবে না শীতল হবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে আমার দিকে তাকানো বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে নিমাই বলল একই প্রিয়া দরজাটা খুলে তুমি মাথায় কাপড়টা এমনি করে নিয়েছো কেন আমার দিকে তাকাও তুমি তাকাবে না না অভিমান হয়েছে না সন্ন্যাসের সময় সবাইকে বলেছিলাম তোমায় বলিনি বলে অভিমান হয়েছে না অদ্বৈতের বাড়িতে এলাম সবাইকে ডাকলাম তোমাকে ডাকলাম না বলে অভিমান হয়েছে না তবে আমার দিকে তাকাচ্ছ না কেন বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে স্ত্রী কি স্বামীর দিকে তাকায় না মেয়েটি কেঁদে কেঁদে বলল স্বামী কোন স্ত্রীর না ইচ্ছা হয় বহুদিন পর স্বামী এলে তার মুখের দিকে তাকায় কিন্তু আমি তাকাতে গিয়েও তাকাতে পারি না কেন জানো আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তাকে নারী মুখ দেখতে নাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করে দিতে চাই নিমাই বলল প্রিয়া তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয় প্রতিটি পতি গোবিন্দের চরণে পায় কিছু চাইবে না চাইবে কিছুই চাইবে বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না আমার কোনো চাওয়া পাওয়া নাই কিছুই চাইবে না না কেন ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি স্বয়ং জগতের নাতিকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে প্রভু তোমার খরম যুগল দাও ওই খরম যুগল নিয়ে আমি তোমার মন্দিরে তোমার নাম করতে করতে আমি বিলীন হয়ে যাব যদি কেউ যান নবদ্বীপে তাহলে দেখবেন মহাপ্রভুর মন্দিরে বিষ্ণুপ্রিয়া খরম যুগল বুকে নিয়ে ভগবানের নাম করতে করতে বিলীন হয়ে গেছে আসুন আজকে আমরা হরিবাসরে সবাই মিলে দশে পাঁচে সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করা হসবে হাতে তালি দিয়া যিনি তেতা যুগের রামচন্দ্র তার ভাই লক্ষণ সে আবার দাপরে রামচন্দ্র হয়ে গেল কৃষ্ণ আর লক্ষণ হয়ে গেল বলরাম এখন প্রশ্ন হবে যিনি ভাই তিনি পরের জন্মে দাদা হলেন আর যিনি দাদা পরের জন্মে ভাই হলেন কেন কর্মের মাধ্যমে ভাই দাদা হয় দাদা আবার ভাই হয় প্রমাণ দিয়ে যাই রামচন্দ্র ১৪ বছর পর যখন বনবাস থেকে ফিরে এলো মা রামচন্দ্র যখন সিংহাসনে বসলো রাজা হবার জন্য তখন একজন কিন্তু ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল কেউ বলতে পারবেন তার নাম কি লক্ষণ আস্তে লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে আছে হঠাৎ রামচন্দ্রের অভিষেক হচ্ছে আনন্দে অযোধ্যাবাসী মাতোয়ারা হয়ে আছে সেই সময় লক্ষণ ছাতাটাকে ধরে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল
লুটিয়ে পড়ে এমন ঘুমিয়ে পড়ল রামচন্দ্রের মনে বড় রাগ হলো। লক্ষণ আমি বুঝতে পেরেছি, আমি রাজা হলাম ওটা তোমার সহ্য হলো না। তোমার যদি এতই মনের ইচ্ছা ছিল আগে বলতে পারতে তুমি রাজা হবে, আমার রাজত্বের কোনো লোভ নেই। তা তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে দিলে? তার মানে তুমি একটা কিছু করে দেখাতে চাইলে, মানে তোমার খুব কষ্ট হলো আমি রাজা হলাম বলে। তখনও কিন্তু লক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো মা, তখন হঠাৎ করে লক্ষণ কেঁদে কেঁদে বলল, দাদা রাজ্যের লোভ যদি আমায় থাকতো তাহলে তোমার সঙ্গে 14 বছরের জন্য বনবাসে কাটাতে পারতাম না। আমার রাজ্যের লোভ নাই, আমি 14 বছর ঘুমাই নাই, আজকে আমার চরম ঘুম এসেছে তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। রামচন্দ্র বলছে, চুপ করো, আমার বিশ্বাস হচ্ছে না তুমি 14 বছর ঘুমাও নাই। রামচন্দ্রে গুরুদেব বশিষ্ঠ মুনি উঠে বলল, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে লক্ষণের কৃতিত্ব অনেক বড়। বলে কেন? রামচন্দ্র আমাদের লক্ষণ 14 বছর ঘুমায় নাই। লক্ষণ বলে দাও তুমি 14 বছর ঘুমাওনি কেন? লক্ষণ বলল, দাদা যেদিন 14 বছরের জন্য প্রথম বনবাসে গেলাম সেদিন একটা পণ্য কুটির তৈরি করে সীতামা তুমি ভেতরে ঢুকে গেলে, আমি দরজায় প্রহরী হয়ে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্যে, নিদ্রা দেবীকে আমি বাণ মারবার জন্য তৈরি হলাম, নিদ্রা দেবী আমার চোখে এলে তোমায় আমি হত্যা করব। নিদ্রা দেবী কেঁদে কেঁদে বলল, লক্ষণ তুমি আমায় মনে করো, তুমি যদি আমায় মারবে তাহলে পৃথিবীর মানুষ সব পাগল হয়ে যাবে। আমি নিদ্রা দেবী যদি মরে যাই কারো চোখে ঘুম আসবে না, সবাই পাগল হয়ে মরে যাবে, কি দরকার আছে? আমি কথা দিলাম, কি করতে হবে আমায় বলো। লক্ষণ বলল, নিদ্রা দেবী এই 14 বছর আমি বনবাসে থাকবো, এই 14 বছর তুমি আমার চোখে ভর করবে না, কথা দাও তবে তোমায় ছেড়ে দেবো। নিদ্রা দেবী কথা দিল, 14 বছর আমি তোমার চোখে ভর করব না, কিন্তু একটা দিন তোমার চোখে ভর করব, যেদিন 14 বছর পর বনবাসে যাবে রামচন্দ্র রাজা হবে সেদিন আমি তোমার চোখে ভর করব, তুমি কথা দাও। দাদা কথা দিয়ে কথা রেখেছিল বলে নিদ্রা দেবী আজকে আমার চোখে ভর করেছে, তাই আমি তাকাতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে, লক্ষণ আমি তুমি যে এতটা ত্যাগী আমি আগে জানতাম না। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, দাদা আমি 14 বছর নারী মুখ দর্শন করি নাই। চুপ করো, 14 বছর সীতার কাছে তুমি ছিলে বনবাসে আর তুমি নারী মুখ দর্শন করো নাই? না। ছুটে এলো একজন হনুমান, লক্ষণ কাকা 14 বছর নারী মুখ দর্শন করে নাই, প্রমাণ কেউ থাক আমি আছি। তুমি? হ্যাঁ। যেদিন সীতা হরণ হলো, রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন সীতা যেতে যেতে কানের দোল, মাথার মুকুট, নাকের নথ, গলার হার, হাতের বালা সব রাস্তায় ফেলতে ফেলতে যাচ্ছিল। হনুমান সেগুলোকে কুড়িয়ে এনে যখন লক্ষণের কাছে দেখিয়েছে, লক্ষণ কাকা মা সীতা হরণ হয়ে গেল, এই দেখো মায়ের গলার হার চিনতে পারলাম না, এই দেখো মায়ের মাথার মুকুট চিনতে পারলাম না, এই দেখো মায়ের কানের দোল চিনতে পারলাম না, এই দেখো মায়ের হাতের বালা চিনতে পারলাম না, এই দেখো মায়ের চরণের নুপুর চিনতে পেরেছি। আমি যে 14 বছর সীতা মায়ের মুখের দিকে তাকাই নাই, আমি চরণের দিকে তাকিয়েছিলাম তাই চিনতে পেরেছি। রামচন্দ্র চোখে জল এলো, বাহা। লক্ষণ বলল, দাদা আমি 14 বছর কিছু খাই নাই, এ কি করে সম্ভব? একটা মানুষ 14 বছর না খেয়ে থাকতে পারে? বলছে আমি 14 বছর খাই নাই। তা তুমি যে 14 বছর খাও নাই, যা 14 বছরে ফল তো জড়ো হয়ে আছে, তুমি আমায় দেখাও হিসাব করে। কিছু মনে করবেন না মায়েরা, খুব ধীরে, কিছু মনে করবেন না। যারা বাণ মারে তীর ধনুক নিয়ে যায়, দেখবেন এখানে একটা তুন তুন, মানে তীর গুলো রাখার জায়গা এখানে রাখে তুন, ওই তুনের মধ্যে ফল রাখে নাই, ফলগুলোর বীজ রেখেছিল। তা ফলের বীজগুলো যখন নিয়ে এলো, দেখলো 14 বছর ফল খায় নাই,
হঠাৎ করে জিজ্ঞেস করছে রামচন্দ্র, তুমি 14 বছর ফল খাও নাই কেন? আমি তো প্রতিদিন তোমার হাতে ফল এনে দিতাম, তুমি খাওনি কেন? দাদা, তুমি ফল এনে আমার হাতে দিতে আর দিয়ে বলতে, লক্ষণ ফল ধরো, তুমি তো কোনোদিন বলো নাই লক্ষণ ফল খাও। ভাইয়ের মতো ভাই হলে এইরকমই হয়, লক্ষণ তুমি ফল ধরো, তুমি খেতে তো বলনি, ধরতে বলেছিল আমি ধরেছিলাম। হিসাব করে দেখলো 14 বছরের সমস্ত ফল রয়েছে 7 দিনের কম, লক্ষণ তুমি 7 দিনের কম ফল রয়েছে কেন, তুমি 7 দিনের ফল খেয়েছো? না দাদা, এই 7 দিন আমরা কেউ ফল খাই নাই। বলে হিসাব দেখাও, আপনারা গুনবেন। যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, সেই দিন আমরা কেউ ফল খাই না, মায়েরা গুনবেন। এক, যেদিন সীতামা হরণ হয়ে গেল, সেই দিন আমরা কেউ ফল খাই না। কদিন হলো, জোরে বলুন, কদিন হলো? দুদিন। যেদিন রাবণ সীতা মায়া সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় এনে ধরেছিল, সেই দিনে ভাবলাম মা সীতাকে হত্যা করে দিল, সেই দিন আমরা কেউ ফল খাই নাই। কদিন হলো? তিন দিন। যেদিন ইন্দ্রজিৎ আমার বুকে শক্তি সেল মেরেছিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? চার দিন। যেদিন মহিরাবণ আমাদের দুজনকে পাতালে প্রবেশ করিয়েছিল, হনুমান এসে উদ্ধার করলো, সেই দিন ফল খাই নাই। কদিন? পাঁচ দিন। যেদিন আমাদের নাগ পাশে বন্ধন করলো, সঙ্গে সঙ্গে হনুমান এসে আমাদের মুক্তি দিল, সেই দিন ফল খাই নাই। কদিন হলো? ছ দিন। দুঃখে ফল খাই নাই ও গো দাদা, একদিন আনন্দে ফল খাই না। কোন দিন? যেদিন রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করলে আনন্দে কিছু খাই নাই, সারাদিন আনন্দে মেতেছিলাম। রামচন্দ্র লক্ষণের হাত দুটো ধরে বলছে, লক্ষণ তুই যদি আমার ভাই না হতিস, তবে তোর পা দুটো জড়িয়ে ধরে একবার প্রণাম করতাম, তবে এ যুগে তো হলো না, আগামী দাপরে আমি রামচন্দ্র কৃষ্ণ হব, তুই হবি বলরাম, অন্তত দাদার মতো সেবা তো করতে পারবো, কলিযুগে আমি হব গৌর, তুই হবি নিতাই চাঁদ, অন্তত দাদা বলে তো ডাকতে পারো। মায়েরা, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। কলিযুগে সেই নিতাই চাঁদ গৌর হরিকে বলছে, ভাই কি করতে হবে? দাদা এক কাজ করো, যাকে তুমি চোখে দেখবে তাকেই হরি নাম দেবে, নয়নে দেখিবে যার কৃষ্ণ নাম দেবে তার, আপনি কি জন্ম পেয়েছেন? আস্তে, আপনি কি জন্ম পেয়েছেন? আপনাকে জন্ম দিয়েছে একজন, আপনার মা। আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনাকে শিক্ষা দিয়েছে অন্যজন। আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে চাকরি দিয়েছে অন্যজন। আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, তবে কি নিজে যেতে পারবেন? আপনাকে নিয়ে যাবে অন্যজন। আপনার বলতে কি সব দেওয়া পড়ে? শুধু তাই নয়, বুদ্ধিমান ব্যক্তি কেন অহংকার করে না? এদিকে টাকা পয়সা রোজগার করছেন পেটে খাবার জন্য, গাড়ি বাড়ি টাকা পয়সা করছেন, সবকিছু করছেন, গাড়ি বাড়ি সবকিছু টাকা পয়সা রোজগার করছেন,
কিন্তু বলুন তো ভগবান একটা জিনিস দিচ্ছে ওটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, এখন পাওয়া যাচ্ছে, সেটার নাম কি? অক্সিজেন। করোনা চলাকালীন অক্সিজেন সিলিন্ডারে কত দাম? পাওয়া যাচ্ছিল না। আচ্ছা ভগবান যে অক্সিজেনটা দিচ্ছে এদিকে তাকান, তার কোনো বিল দেন আপনারা? জোরে বলুন হ্যাঁ না না, তার কোনো বিল দেন? আচ্ছা প্রত্যেকের নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া হয়, এই বিল দিদি সরকার শোধ করতে পারবে না দাদা সরকার শোধ করতে পারে না আমেরিকার ব্যারাক সরকার শোধ করতে পারে না অন্য দেশের সরকার শোধ করতে পারে? যে বিলটা তারা দিতে পারবে যদি নাকের মধ্যে মিটার বসানো, একটি ইলেকট্রিক কারেন্ট বেশি বিল বেশি চলে এলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। দিনের বেলায় এমন একটা বল ভগবান জ্বালিয়ে দিয়েছে, সব বল দিনের বেলায় বন্ধ হয়ে গেছে, ওর বিলটা কোনো সরকার দিতে পারবে? তাহলে আপনার বলতে কি আছে? হরে কৃষ্ণ। একটা বাচ্চা জন্ম নেবে কি খাবে একথা আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স ল্যাক্টোজেন ন্যাস্ট্রোজেন কিনে এনেছেন জন্মের আগে? না, ভগবান মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, আশ্চর্যতম সৃষ্টি। এদিকে মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, একবারে হিসাব মতো করা আছে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি হবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, আমাদের জন্য তিনি এত কিছু করে পাঠালেন, আপনারা তার জন্য কি করলেন? এই বিচার বোধ যার আছে তিনি মানুষ, আর এই বিচার বোধ যার নাই তিনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন কিন্তু মনুষ্যত্বের বিকাশ হলো না। আপনারা, আমি তো বীরভূমের মানুষ, আমি বীরভূমের মানুষ, আপনারা উত্তর চব্বিশ পরগনার মানুষ, কিন্তু জেনে নিন বর্ধমান জেলা যদি আপনারা কেউ যান, গয়া কাশী বৃন্দাবন যাচ্ছেন, বর্ধমান জেলা গেলে দেখতে পাবেন শ্রীখণ্ড বলে একটা গ্রাম আছে, ওখানে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে, পাথরের গোপীনাথ। ছোট্ট রঘুনন্দন পাঁচ বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন, আমার দিকে তাকান, এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে মায়েরা নিয়ে যাবেন কিভাবে? আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। কি বললাম? কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন, সবাইকে দেওয়া হবে। কিন্তু এই নাড়ু প্রসাদ নিয়ে গেলে লাভ কি হবে? বাড়ির যে বাচ্চাটা খুব চঞ্চল, পড়াশোনায় মতি নাই, খালি ছটফট ছটফট করে, আপনি একবার প্রমাণ দেখে নেবেন, রঘুনন্দন লীলা যারা পড়াশোনা করেছেন, বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল। কি বার বললাম জোরে বলুন? বৃহস্পতিবার। সেই দিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, পুজোটা হচ্ছে সরস্বতী পুজো, বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিনে রঘুনন্দনের জন্ম হয়েছিল। এই রঘুনন্দনের লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে বৃহস্পতিবার। আপনারা এই প্রসাদটা বাড়ি নিয়ে গিয়ে বৃহস্পতিবার, মানে আজকে বৃহস্পতি, আগামী বৃহস্পতিবার দিন সকাল থেকে শুরু করবেন, বাচ্চাকে স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, বসিয়ে কি করবেন, আপনি শুভ্র পোশাক পরে স্নান করে তুলসী গাছে জল দিয়ে একটা তুলসী পাতা তুলে একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ তিনবার বলে মুখ কপালে দিয়ে মুখে দেবেন, দেখবেন বাচ্চা এক বছরের মধ্যে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। কতদিন দেবেন মা? প্রতি বৃহস্পতিবার এক বছর দেবেন, সারা জীবন দিতে পারলে ভালো, ছেলেকে এক বছর দিন, দেখুন আপনার লাভ হয় কিনা, পরে ফোন করে বলবেন। হাজার মানুষ ফোন করে বলেছে ভক্তি ভরে দিলাম বাবা কাজ হয়ে গেছে। দু নম্বর, দেখবেন যিনি খুব অসুস্থ কষ্ট পাচ্ছে ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, আপনার প্রমাণ দেখে নেবেন, এই প্রসাদটা নিয়ে গিয়ে তুলসী পাতার সঙ্গে জয় গোপীনাথ বলে তিনবার তার মুখে দেবেন, দেখবেন অনেক কষ্ট দূর হয়েছে। বাড়িতে টাকা পয়সা গাড়ি বাড়ি সবার আছে, একটা জিনিস নাই, শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আমার দিকে তাকান, আমি দেখাচ্ছি, এই বাতাসাটা নিয়ে গিয়ে গুঁড়ি করে, সবাই তাকান আমার দিকে, এই বাতাসাটা নিয়ে গিয়ে যে গুঁড়ি করে পড়ছে তুলসী গাছের নিচে, আপনি গুঁড়ি করে বৃহস্পতিবার দিন দেবেন। প্রতিদিন বাড়ির সবাই স্নান করার পর একটা করে কর্তব্য থাকবে, প্রত্যেকেই স্নান করে, এই কর্তব্য, স্নান করে যেমন খেতে হয়, কর্তব্য থাকবে স্নান করে এক ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন। দেখে নেবেন প্রতি বৃহস্পতিবার দিন এই বাতাসারা তুলসী গাছে নিচে দিলে আপনার বাড়িতে এক বছরের মধ্যে শান্তি ফিরে আসবে, একবারে প্রমাণ আছে। আজকে কীর্তন শেষে এই বাতাসা প্রসাদ আপনাকে দেবো, মায়েরা
ছেলের জন্য মা কিনা করতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমার মা আমাকে পাওয়ার জন্য বেনারসে শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল, বলে তো আমার মতো ছেলে পেয়েছিল। মাকে বহু কষ্ট করতে হয় তবে ভালো সন্তান পাওয়া যায়। এই জন্য ছেলের মঙ্গলের জন্য ছেলের অসুখ বিসুখ যাতে না হয়, ছেলে যেন সুস্থ থাকে, কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য এই বাতাসা প্রসাদ আপনারা করজোড়ে বসে ভক্তি ভরে শ্রবণ করে শেষে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু একটা কি আদ্যা বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি, আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা হরিল্লোর দেবেন তুলসী মন্দিরে, বাচ্চাদেরকে দেবেন 500-700 মতো, আপনি কৌটোতে রাখবেন, ওই বাতাসাটা নিয়ে গিয়ে কৌটোতে মিশিয়ে দেবেন, যে বাতাসাটা যে পাবেন আপনি 1 বছর চালিয়ে যান, ব্যাস দেখুন আপনার বাড়িতে পরিবর্তন। একবার প্র্যাকটিক্যাল করে দেখুন লাভ হয় কিনা, যত জায়গায় গিয়েছি সবাই বলেছে লাভ আছে, আপনাদের নিশ্চয়ই লাভ হবে। আপনারা শুনে নিন, জায়গাটার নাম বললাম, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, গোপীনাথের মন্দির আছে পাথরের, অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওখানে 2 ভাই বাস করত, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি নাম বললাম মায়েরা? বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, মুকুন্দ সরকার কি করত? কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি কি করত? কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা তোমার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। কি? চলো না দুজনে মিলে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কাছ থেকে ঘুরে আসি, তার আশীর্বাদ মাথায় নিয়ে। বড় ভাই বলছে, চুপ কর, তোর কোনো জ্ঞান নেই। বলে, কেন? অনেক রাস্তা হেঁটে যেতে হবে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ, পা ফুলে যাবে, যেতে পারবি না। এখনকার দিনে 10 মিনিটের রাস্তা টোটোতে যাচ্ছেন, হাঁটতে পারছেন না, আর তখনকার দিনে মানুষ কি করতো? হেঁটে হেঁটেই যেত। তো ছোট ভাই বলছে, দাদা কিচ্ছু হবে না, সাধুগুরু বৈষ্ণব বলেছে যে যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে রাস্তায় হেঁটে চলে যায়, রাস্তা সে বুঝতেই পারবে না কখন শেষ হয়ে গেছে। চলো না দাদা একবার শ্রীবাসঙ্গনে গিয়ে মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আসি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবাই মিলে হাত তুলে যাবেন আমার সঙ্গে মহাপ্রভুর আশীর্বাদ পেতে। আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে নরহরি, গাইতে গাইতে যাচ্ছে। সবাই মিলে চলুন আমরা গাইতে গাইতে যাই। কৃষ্ণ কেশব সবাই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। নাম শুনতে এসছেন, উঁচুতে বসে কেউ হরিনাম শুনবেন না। কথাগুলো মন দিয়ে শুনে নিন, হরিবাসর যেখানে হয় উঁচুতে বসে কীর্তন শুনতে নাই। আস্তে দেখবেন, দেবতাদের মধ্যে যখন মিটিং হতো সব দেবতারা সিংহাসনে বসত, একজন দেবতা নিচে বসত, জানা আছে কি নাম? বাবা মহাদেব। বাহ, তিনি নিচে বসতেন, মহাদেবকে ভক্তরা জিজ্ঞেস করত, প্রভুরা, আচ্ছা প্রভু তুমি নিচে বসলে কেন, ওপরে বসলে না কেন? মহাদেব বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে বসে গেলাম। না না, আপনারা যারা ওপরে বসছেন আপনাদের বলি নাই, অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা বসে আছে, তাদের ভয় আছে পড়বার। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি তো, প্রদীপ বাবু আপনি তো চৌকির ওপরে গান করছেন, আমরা তো জমিতে বসে আছি। আপনারা জমিতে বসে আছেন, আপনারা জমিদার, আমি চৌকিতে দাঁড়িয়ে আছি, আমি তো চৌকিদার, আপনারা তো জমিদার হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আচ্ছা বলুন তো মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলুন, দেখিয়ে দিতে হবে, কিন্তু কোন দিকে যায়? উঁচু দিকে। উঁচু দিকে না নিচের দিকে? আচ্ছা এইদিকে 2 ভাই মিলে মহাপ্রভুকে দেখতে গেছে, এরকম দাঁড়িয়ে আছে। যারা ভক্ত হয় যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? জোরে বলুন, গ্লাসের কাছে। আপনি 100 কোটি টাকার মালিক আছেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন, আপনার জীবন ধন্য হবে না। ভেতরের অহংকার যাবে কখন? বারবার প্রণাম করবেন যখন, যখন দীনতা প্রকাশ করবেন, নিজ ভাববেন নিজেকে, তখন আপনার অহংকার যাবে। আমার দিকে তাকাবেন, এইদিকে এইদিকে এইদিকে। মুকুন্দ নরহরি চুপচাপ যখন দাঁড়িয়ে আছে এরকম করে চুপচাপ, মহাপ্রভু তখন কি করলেন? ও শ্রীবাস,
শ্রীবাস ওরা দু ভাই আমার কৃপা পাওয়ার জন্য এসছে, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে, আর ওদের মধ্যে যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম কথা হলো মা? আজকে এই হরিবাসরে আপনারা কিছু মনে করবেন না, আজকের এই ঘোষপাড়ার হরিবাসরে দু ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না, যে পাবে তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। এই দেখুন শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাই কে? আমায় চিনতে পারলে না? আমি আমার নাম নরহরি সরকার, বড় ভাই তোমার জন্য প্রভু বলেছে তুমি সব সময় প্রভুর আশীর্বাদ পাবে, প্রভুর সঙ্গে থাকবে, নাচবে, গাইবে, সব করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তো আগে আগে গেলাম, ও তো পিছু পিছু এলো। তখন সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর বললো তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম তুমি গৌরী কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যখনই বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী। আচ্ছা বলুন তো, যদি কাউকে বলা হয় 100 জন্ম সঙ্গ পাবে না, সে যদি পাগলের মতো নাচে লোকে কি বলবে? শ্রীবাস ঠাকুর বলছে এই যে তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না বলে তুমি নাচতে শুরু করছো, আরে আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম সঙ্গ পাবে না আমি তো 20 কে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবে না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কে দিবে রাম, যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। সে চটি উঠিয়ে কতবার যেতে হয় কতবার আসতে হয়, কিন্তু বলুন তো বাবা তিনি কি বললেন 100 জন্ম গৌর বললে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এই কীর্তন শুনতে শুনতে শিক্ষা নিতে হয় কি? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যার জীবনে ধৈর্য আছে তার জীবনে উন্নতি আছে। আপনি কাকে দেখছেন? সামনে বসে আছে সুবল সরকার মহাশয়। আমি ওনার সম্বন্ধে আগে জানতাম না, আগে এখন জানি। উনি যত গান লিখছেন সব নিজে লেখেন, তাহলে নিজের লেখা গান ধৈর্য আছে বলে তিনি লিখতে পেরেছেন, চঞ্চল হলে লিখতে পারতেন না। গুণী মানুষদের ধৈর্যের দরকার, তবে গুণের প্রকাশ হয়। এইদিকে এইদিকে। এই জন্য মায়েরা সবার কাছে নিবেদন রইল, ধৈর্য থাকলে আপনি উন্নতি করবেন, ধৈর্য না থাকলে উন্নতি হবে না। দেখবেন যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে দুবার নুন দেয় আর বাড়ির লোকের কাছে খালি গালাগাল খায়, কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। আমি একবারে গ্যারান্টি সহকারে আসরে বলে দিলাম, যে পুরুষ দেখবেন খুব চঞ্চল যে কোনো জায়গাতে, তার ইতিহাস ঘাঁটবেন তার জীবনে উন্নতি নাই, যে পুরুষ স্থির তার কিন্তু উন্নতি আছে। যেমন মহাভারতের দিকে গেলে দেখবো 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন বলুন তো? এত দুঃখেও মন চঞ্চল হয় না, আমাদের একটু দুঃখ হলে মন চঞ্চল হয়। দ্রৌপদীকে দুঃশাসন যখন চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিল, ভীম তখন গদা তুলে বলেছিল দাদা আমাকে অনুমতি দাও, আমি একা 100 জনকে ফাটিয়ে দেব। যুধিষ্ঠির মহারাজ বলেছিল ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল তেতো। আপনার তো সামনে বসে আমাকে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে তাকিয়ে দেখুন তো, অগণিত ভক্ত শ্রোতা বসে আছে কেমন ধৈর্য ধরে। ধৈর্য যার আছে ফল তার আছে, ধৈর্য যার নাই তার ফল তার নাই। মুকুন্দ সরকার মায়েরা লক্ষ্য করুন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু যখন দেখলো মুকুন্দ কাঁদছে, ভগবান সব সইতে পারে চোখের জল সইতে পারে না, মুকুন্দকে এসে বললো মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে করলে না, কি এমন অপরাধ করলাম যার জন্য তুমি আমাকে কৃপা করলে না? এইদিকে তাকাবেন, মহাপ্রভুর কি সুন্দর বাণী দেখুন। মুকুন্দ তোমরা দু ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ একটা কথা মনে রেখো,
বড় বড় বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। কেন? বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই বড় বউ হয় তাদের দায়িত্ব বেশি। ও গো মুকুন্দ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও। কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ মাথায় পড়লো। আজকে যারা কীর্তন শুনতে বসেছেন অজান্তে মহাপ্রভুর কৃপা আপনার মাথায় পড়ছে। একদিন দেখবেন আপনার বিরাট উন্নতি হয়ে গেল, আপনি ভাবতেই পারবেন না যে কেন উন্নতি হলো। আজকে হরিবাসরে বসার জন্য আপনি একটা বিরাট ফল একদিন পেয়ে যাবেন, ভাবতেই পারবেন না কেন পেলেন, আজকের জন্য পেলেন। মুকুন্দকে বললো তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরি নাম দাও। আর কি করবে জানো? কি করবে না, তুমি গরিবের চিকিৎসা করবে, বড়লোকের করবে না। বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করবে আর জীবের দ্বারে হরি নাম করবে। ও মুকুন্দ, তুমি আর দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। নয়নে দেখিবে যার কৃষ্ণ নাম দেবে তার, কৃষ্ণ নাম দেবে তার। যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। যাকে চোখে দেখবো তাকে হরি নাম দেবো, যদি না নেই দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, ও যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, হাতে ধরে বলবে, হাতে ধরে বলবে, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে, যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে, হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেই তখন কি করবো দাদা? পাছে তার লোটাই বেপাই, ও দাদা ও যে পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, তুমি বলাবে হরি, বলবে হরি, তাই গৌর হরি, তুমি বলাবে হরি, বলবে হরি, তুমি বলাবে হরি, বলবে হরি, বলবে হরি, আপনারা যারা কীর্তন শুনছেন অনেককে দেখতে পাচ্ছি সবাই হাত তুলছেন ধীরে।
সবাই হাত তুলছেন দু চারজন পাশ থেকে তুলছেন না যারা তুলছেন না তারা কি ভাবছেন বলুন তো যারা তুলছে তাদের আগে কি হয় দেখি তারপর তুলব যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন পেরিয়ে চলে যাবে মাসের শেষে টাকা পাওয়া যায় চাকরি করলে না মাসের প্রথমেই পাওয়া যায় জোরে বলুন প্রথমে মাসের শেষে পাওয়া যায় তা আগে কিছু করবেন তবে তো পরে পাবেন আগে করে রাখুন জয়টা দিয়ে রাখুন আপনার লাভ আছে অনেকে দেখবেন হ্যাঁ খুব ভালো লাগলো আস্তে আমি আপনাদের বলতে চাই আস্তে অনেকে দেখবেন আস্তে অনেকে দেখবেন অহংকারে হাত তোলে না আমি আপনাদের একটা কথাই বলতে চাই কিসের অহংকার করছেন কীর্তন শুনতে এসেছেন বাড়ি যাবেন গ্যারান্টি কার্ড কারো কাছে আছে আপনি রাত্রিবেলায় শোবেন সকালবেলায় চোখ খুলবেন গ্যারান্টি আছে যদি সকালবেলায় চোখ খোলেন তবে আপনার সকাল হবে না খুললে আপনার পরকাল হবে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসতে পারে কিন্তু মানুষ মরে যাবার সময় কোনো সিগন্যাল দেয় না কে কখন চলে যাবে কেউ জানে না বুদ্ধিমান ব্যক্তি কোনোদিন অহংকার করে না অজ্ঞান ব্যক্তি অহংকার করে আমি আপনাদের বুঝিয়ে দিই কিসের অহংকার করছেন